নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছিলেন শ্রী আশুতো মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস নগর পাড়ি রূপনগর আজ এই উপন্যাসটির অন্তিম পর্ব আপনারা শুনবেন আমি আশা করব এই অসাধারণ উপন্যাসটি শোনার পরে আপনাদের কেমন লেগেছে আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আমার পাঠ কেমন লেগেছে সেটাও আপনারা উল্লেখ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলে বেশ কিছু গল্প উপন্যাস রয়েছে আপনারা প্লেলিস্ট থেকে দেখে আপনাদের পছন্দ মতো গল্প উপন্যাস শুনে দেখবেন মতামত জানাবেন আসুন শোনা যাক আজকের পর্ব রাত মন্দ নয় তখন কালীনাথ আর গর্বিমল এক একবার বাইরের বারান্দায় ঘোরাফেরা করে যাচ্ছিলেন আবার ঘরে গিয়ে বসছিলেন সমী লক্ষ্য করছে মেঘনারও মুখ ভার রাত আটটার পরে চোখের ওপর দিয়ে লোকটা গাড়ি নিয়ে বেরিয়ে গেল সাড়ে এগারোটা বাজে ফেরার নাম নেই অথচ কোথায় গেল জানে না এ যেন তারই দোষ জেঠুর সামনে একবার ওর গজগজানি কানে আসতে পালাতে হয়েছিল মেঘনা বলছিল বিয়েটা তাড়াতাড়ি চুকিয়ে ফুকিয়ে ফেলায় ভালো রকম সকম ভালো লাগছে না বারোটার কিছু আগে নিচে গাড়ি থামার শব্দ কানে এলো একটু বাদে সীতু উপরে উঠে এলো সামনে সকলকে দেখে অপ্রস্তুত সবাই ভাবছিলে বুঝি জবাব না দিয়ে গম্ভীর মুখে কালীনাথ কাছে এগিয়ে এলেন গায়ের চাদরটা সরিয়ে দেখলেন ভিতরে কি আছে শুধু গেঞ্জি একটা দুটো ট্যাঁকি হাত্রে পরীক্ষা করে নিলেন একবার তারপর গৌর্বিমলের দিকে ফিরলেন সাধুটা তোদের ঠান্ডা লাগে না শুনেছি মাঝ রাস্তায় গাড়ির তেল ফুরিয়ে গেলে সেটা কিনতে পয়সাও লাগে না নাকি ড্রাইভার বলছিল গাড়িতে তেল বেশি ছিল না সমীর হাসি মুখখানা চড়াও করলেন কালিনাথ হাসছিস কি মেঘনার প্রেসক্রিপশনটা ওকে শুনিয়ে দিস সমীর মুখ লাল হওয়া সার সীতু ততক্ষণে নিজের ঘরের দিকে এগিয়ে গেছে সে যেন অদৃশ্য জ্যোতির তর্জনী স্পর্শ পেয়েছে একটা তার শিহরণে ভিতরটা কাঁপছে কে কি বলছে কানে এলেও ভিতরে পৌঁছচ্ছে না সমী ঘরেই খাবার এনে দিল হাত মুখ ধুয়ে সিতু খেতে বসল রাতের আহার নামমাত্র বাইরে কটা বছর কাটানোর ফলে এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তবু শমি কিছু বেশি আনে কথা সে কথায় ভুলিয়ে খাওয়াতে চেষ্টা করে আজ সিতু খেয়াল না করেই খাওয়া সারল মুখ হাত ধোয়ার ফাঁকেও মাঝে মাঝে শমিকে দেখছে দৃষ্টিটা ঝকঝকে সোমি অস্বস্তি বোধ করছে আবার এ মুখ অদ্ভুত ভালোও লাগছে তাকালে মনে হয় ভিতরের কি এক ভাবনার বোঝা সরে গেছে চোখে মুখে আনন্দ আর উদ্দীপনার ছটা অথচ শান্ত কমনীয় সীতুর খেয়াল হল কেউ একটি কথাও বলছে না জিজ্ঞাসা করল তোমার তো এখনো খাওয়া হয়নি বোধহয় কই আর হলো তো একসঙ্গে এনেছিলাম তুমি একাই শেষ করে দিলে অপ্রস্তুত মুখে এই সেতু শূন্য থালার দিকে তাকালো একবার সত্যি নাকি সমি হেসে ফেলল তোমার আজ হলো কি আমার কি তোমার মতো সাত্ত্বিক খাওয়া নাকি হবে খুন জিজ্ঞাসা করতে যাচ্ছিল কোথায় যাওয়া হয়েছিল কিন্তু এক্ষুনি আবার অন্য চিন্তায় ফেরাতে চায় না বলল ছোটদাদু আর জেঠু মনে মনে সারাক্ষণ বকছিল আমাকে তাদের ধারণা তুমি কোথায় গেলে না গেলে আমার না জানাটা দোষের আর মেঘনা তো রেগেই আগুন বলছিল বিয়েটা তাড়াতাড়ি চুকে বুকে যাওয়া দরকার তোমার রকম ওর ভালো লাগছে না জেঠুর ও সেই মত দেখলাম সীতু চেয়ে আছে সমিতিকে দু চোখ ঝকঝক করছে তেমনি বলল মা যে কি করে গেছে ওরা জানে না মন্ত্রটাকে তাই বড় করে দেখছে সমীর হাবা বোবা মুখ বিয়েটা হয়েই গেছে বলছ হ্যাঁ আগ্রহে উদ্দীপনায় সিতু কাছে ঝুঁকল সমি একটা কাজ করবে সুমি আরো ভালো করে অনুভব করছে এই রাতের মধ্যেই কিছু একটা ঘটে গেছে ভালো কিছু তাতেও সন্দেহ নেই কিন্তু ওই চোখমুখ এত ঝকঝক করছে দেখে অস্বস্তি বাড়ছে তার লাজ লজ্জা বিসর্জন দিয়ে তাই কৌতুকের সহজ রাস্তা আঁকড়ে থাকার চেষ্টা ঘাবড়ে যাওয়ার মতো মুখ করে বলল বিয়ে হয়েই গেছে বলছো রাতে এ ঘরে থাকতে থাকতে বলবে নাকি ঝোঁকের মুখেও শীত না হেসে পারল না দেয়ালের দিকে চোখ ফেরালো এ ঘরেও জ্যোতিরানীর একখানা ফটো টাঙানো আঙুল তুলে দেখালো শমিকে তোমার দুষ্টুমি দেখে মা হাসছে তারপর হাসি নিজের বুকটা দেখিয়ে আবার বলল যে ঘরেই থাকো সর্বদা এখানেই আছো ভিতরে আনন্দের ঢেউ একটা সামলে নিয়ে সুমি হালকা সুরে জবাব দিল তাহলে যা বলবে না করে আর পারি কি করে কি কাজ তোমার ওই কলেজের চাকরি টাকরি ছাড়তে পারবে ই আর এমন কি পারা কটিপতির ছেলের বউ আমি চাকরি করতে যাবোই পা কেন তা কি করতে চাও আমাকে সন্ন্যাসিনী টাসিনী বানাবে নাকি সীতুর চোখ মুখ আগের মতোই জল করছে আবার জবাব দিল না হন্তধন্ত হয়ে কোথায় গেছিলে প্রভুজি ধামে প্রথমে শ্মশানে সেখান থেকে প্রভুজি ধামে শ্মশান শুনে সুমি অবাক বিথি মাসির কথা জানালো তাকে শোনার পর সুমি স্তব্ধ খানিক্ষণ তারপর বলল বিথি মাসি ওখানে একলা রেখে এলে একলা কোথায় যার ডেরা তিনিই আছেন তাছাড়া দারোয়ার মালিরাও তো আছে খানিক চুপ করে থেকে সমী আস্তে আস্তে জিজ্ঞেস করল আবার প্রভু যেদাম গড়তে বসবে তার চোখে চোখ রেখে সে সেতু মাথা নাড়ল তাই বলল তবে আগে যেরকম দেখে এসেছো সেরকম নয় অন্য কিছু হরিদার থেকে ফেরার কিছুদিন বাদে কালীনাথ বিশ বাইশ হাজার টাকার একটা পাসবই সেতুর হাতে তুলে দিয়েছিলেন দরকারে চাইতে না হয় তাই দিয়ে সীতু দামের আর দফা সংস্কার শুরু করে দিয়েছিল পরে ভার দিয়েছে ছোটদাদুকে বলেছে টাকা যা লাগে জেঠুর কাছ থেকে চেয়ে নেয় যেন বিমা লবাক আবার কি হবে ওখানে কি হবে বলেছে গৌর বিমল শুনেছেন সমী শুনেছে শুনেছেন কিন্তু আদর্শের পরিকল্পনা শোনা এক আর তার আলো সমস্ত দেখা শীতুর মুখের তাই দেখেছে সকলে কালিনাথেরই শুধু নির্লিপ্ত বিরস মুখ প্রভুজি দামের এই নতুন চিত্রটা শীতুর চোখের সামনে এত স্বচ্ছ আর স্পষ্ট যে সেটাই বিভ্রমের কারণ তার বক্তব্য কাঁচা বয়সে ছেলেরা পরিণত বয়সে যা হয়ে ওঠে আর তা হবে না প্রভু যেধাম আবার জেগে উঠবে এই ছেলেদের নিয়ে তাদের চরিত্রের ধাতু বদলে দিতে হবে তারা সুন্দর হবে অসুন্দরের সঙ্গে তারা আপোষ জানবে না তারা জ্ঞানী হোক বিজ্ঞানী হোক যা খুশি হোক আর তারপরে যেখানে খুশি যেদিকে খুশি ছড়িয়ে পড়ুক বাধা নেই কিন্তু সব কিছুর আগে আনন্দের মধ্য দিয়ে আর সুচিতার মধ্য দিয়ে অভিশপ্ত কালের লোভ হিংসা ভয় আর অশুভ বাসনার জঠোর থেকে মুক্ত করতে হবে তাদের এই অভিশাপ অনায়াসে জয় করতে পারার মতো চরিত্রের পাকাপোক্ত ভিত গড়ে দিতে হবে নতুন ভীত প্রভুজি দামের সেটাই হবে একমাত্র লক্ষ্য একমাত্র শিক্ষা ধ্যানী ভারতের যে চিত্রটা সেতুর চোখে ভাসছে সেটা বিচিত্র বটে তার মতে ভারতের প্রথম আর্যরা ছিল বিরাট স্রষ্টা ছিল কবি মানুষ জ্ঞান মানুষ রস মানুষের পূজারী দেহনগরের মধ্যেই সার্থক রূপনগরের ফসল ফলাতে চেষ্টা করত তারা তারা গান গাইত স্তব করত মন্ত্র করত ছড়া কাটত নাটক করত আকাশের ঝড় দেখে বজ্র দেখে স্তব স্তুতির মধ্য দিয়ে তারা প্রকৃতির রহস্যের মূলে পৌঁছতে চাইত আগুন বৃষ্টি রোগ শোক সংসার জটিলতার অন্তর্মূলেও ঠিক একইভাবে শাখা যত বেড়েছে বেদের শাখাও তত বেড়েছে চিকিৎসা শাখা হয়েছে আয়ুর্বেদ যুদ্ধশাস্ত্র হয়েছে ধনুর্বেদ সংসার বৈচিত্র্যের হাসি কান্না চাওয়া পাওয়ার সংহত রূপ প্রতিফলিত যে ঋকের অর্থাৎ মন্ত্রে সেটা ঋগ্বেদ সংহিতা যজ্ঞের জন্য যে কাব্যমন্ত্র দরকার সেটা যজুর্বেদ আর যজ্ঞের সুরের নাম সামবেদ ভূত ব্যাধি মানুষকে অথর্ব করে ফেললে যে মন্ত্র তন্ত্র টোটকা দরকার তার হদিশ দেবার জন্য অথর্ববেদ মানুষের সব থেকে বড় শোক তারই কবি মন ক্ষয়ের শোক ক্ষয় যত বেড়েছে তার সমূহ স্বার্থের দেহনগর তত বড় হয়ে উঠেছে রূপনগর তত দূরে সরেছে যত ক্ষয় হয়েছে প্রক্ষিপ্ত জটিলতায় বেদ তত দূরহ হয়ে উঠেছে তখনই দেখা দিয়েছে বেদ শাখার উপর কায়েমি অধিকার লাভের মোহ অধিকার লাভের করিমা বেদাধিকার ব্রাহ্মণ ক্ষত্রিয়াদির শ্রেণীর গণ্ডিতে আবদ্ধ হয়েছে অধিকার ভেদের রেশা সেটাই সম্ভবত সূচনা ভারতের স্বপ্ন দেখেছিল রূপনগরের বাস্তব স্বপ্ন তাদের ছিল এমনকি শ্রীরামচন্দ্রের সত্যযুগেও কৃষি প্রসারের কর্মযুগ বলে কল্পনা করা যেতে পারে জনকের পেশা ছিল চাষবাস রামচন্দ্র অহল্লা উদ্ধার করেছিল অর্থাৎ পূর্ব ভারতে হাল পরেনি এমন বন্ধা জমি উদ্ধার করেছিল ভাবলে ভুল হবে কেন আর চাষের জমিতে সীতা অর্থাৎ লাঙলের ফাল কুড়িয়ে পেয়েছিল ভাবলে সেই সীতা বা ফাল সে নিয়ে গিয়েছিল দক্ষিণ ভারতে তার মানে সে দেশে কৃষি প্রসার লাভ করেছিল বানর আর রাক্ষস বলতে অনার্যরা বাস করত তখন সে দেশে রূপনগর কল্পনার বড় অন্তরায় ব্রাহ্মণ বর্গের অধিকার রক্ষা ললুপতা তাদের দম্ভ মোহ শাসন শোষণ তাদের হৃদয় থেকে নির্বাসিত হয়ে পড়ছিল বৃহৎ জনতা এরই বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা শ্রীকৃষ্ণের ক্ষত্রিয়দের মধ্যেও সে নিচু বর্ণের মানুষ জনতার হৃদয়ে উত্থানের বন্যা নিয়ে এসেছিল সে ধর্মরাজ্য বলতে তারও ছিল আপামোর সকলকে নিয়ে রূপনগর প্রতিষ্ঠার স্বপ্ন কুরুক্ষেত্রে যুদ্ধ অন্ধতা স্বার্থপরতা স্বার্থপরতানাশী রূপনগর প্রতিষ্ঠার যুদ্ধ নয় কেন সর্বস্তরের মানুষকে জ্ঞানে কর্মে ভক্তিতে প্রতিষ্ঠিত করা ছাড়া গীতার আর কি লক্ষ্য নজির আরও আছে ঘৃণা লোভ বিভেদের অন্ধকার দূর করার জন্য আপামোর সকল মানুষকে মানুষ বলে ডাক দিল সিদ্ধার্থ গৌতম তার রূপনগরে উঁচু নিচু সকলের একাশনে বসার অধিকার সিদ্ধার্থ নির্মূল করতে চেয়েছিল মানুষের অহংবোধ তাকে সৎ হতে বলেছিল স্বাভাবিক হতে বলেছিল অহিংস হতে বলেছিল তার এই রূপনগরের ধ্যান বহন করেছে কত রাজাধিরাজ অশোক কনিষ্ক হর্ষ এই ভারতের বুকে বিজয় পতাকা পুঁতেছে সাম্রাজ্যগ্রাসী পাঠান দর্পথত রথের চাকা ঘুরেছে মুঘল বাদশাদের বহু তেজ বিকীর্ণ হয়েছে ইংরেজের শাসন পতাকায় তখনও ভারতে রূপনগরের ধ্যান করেছে বিচ্ছিন্ন সাধকেরা। থেকে বিবেকানন্দ গান্ধী পর্যন্ত জনতাকে ডাক দিয়ে গেছে তারাও বুকের তলায় রূপনগরের আলো জ্বালতে চেয়েছে তারপর তারপর ইংরেজ গেছে অশোকের ভারত রচনার প্রেরণা আড়ম্বরের বুধবুদে মিলিয়েছে জনতাকে কে ডাকবে কে বলবে বেদাহম শুধু জনতার নয় ডাক দেবার দায়িত্ব আর নেতৃত্ব যাদের শত সহস্র বছরের লোভ ব্যভিচার হিংসা দেশ দ্বিধা দ্বন্দ্বের আঘাতে আঘাতে তারা ভ্রষ্ট বিভ্রান্ত বিমহুর রূপনগর গড়ার প্রেরণা শুধু শব্দ আর অনুষ্ঠানের আবর্তে বিকৃত হয়ে উঠেছে হৃদয়ের অন্তঃপুরে আলো ফেলেনি রূপনগর নয় একের পর এক শুধু নগর পুষছে আর পুষ্ট করছে মানুষ বিকৃত আশা আকাঙ্ক্ষার নগর বিলাস ব্যাশন ব্যভিচারের নগর হিংসা দেশ হানাহানির নগর স্বার্থ ভয় অবিচারের নগর এই নগরের জঠর থেকে রূপনগর উদ্ধার হবে কেমন করে এই নগরের আলো নিভেছে বাতাস বিষিয়েছে যা জ্বলছে সেটা লোভের চিতা যা বইছে তা ওই বিষাক্ত চিতার বাতাস তাই এই নগরে বসে রূপনগর হবে না দূরে যেতে হবে দূরে সরতে হবে নগর পারে যেতে হবে প্রভুজিধাম এই নগর থেকে দূরে নয় বটে কিন্তু সীতুর স্থির বিশ্বাস প্রভুজিধামের হৃদয় অনেক অনেক দূরে সরানো সম্ভব হবে যদি পাঁচজনও গড়ার লোক মেলে ডাক দেবার লোক মেলে দশ বছর বাদে বছরে যদি পাঁচ সাতটি করেও লোভমুক্ত বিকৃত স্বার্থমুক্ত ছেলে বেরোয় প্রভুজিধাম থেকে তাদের শুভ শক্তিতে দূর ভবিষ্যতে এই গোটা দেশের চেহারা বদলে যাবে ওই রূপনগরের আলো তখন নগরের দিকে ধেয়ে আসবে সেই আলোয় নগর সূচি স্নান করবে এই ভাবনা সেতু একদিনে বা কোনো এক তপ্ত উচ্ছ্বাসের মুখে ব্যক্ত করেনি অস্থির আবেগে মুখর হয়ে ওঠেনি সত্তার ধীর গম্ভীর গভীরতম উৎস থেকে দিনে দিনে প্রকাশের আলোয় এসেছে গৌর বিমলের মুখে কথা সরেনি সুমির চোখের পলক পড়েনি বিপুল অন্ধকার দূর করার অটুট সংকল্প নিয়ে মশাল হাতে একলা বেরিয়ে পড়েছে এক মানুষ সেই মশালের আলোয় শুধু তারই মুখখানা দেখা যাচ্ছে নিষ্কম্প স্থির থেকে এই সমীর সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠেছে মুখ একদিন কালীনাথ খুলেছিলেন শুধু পরিবেশ অনুযায়ী ঠান্ডা গম্ভীর মুখে বলেছিলেন বরফের দাও গৌর বিমলকে করেনি তর্ক করেনি ঠাট্টা কানেও তোলেনি কাগজ কলম নিয়ে এক মনে প্ল্যান করেছে ছক কেটেছে সমী আর ছোটদাদুর সঙ্গে আলোচনা করেছে ছুটে ছুটে প্রভুজি আমি গেছে মাসির সঙ্গে পরামর্শ করতে সিঁতুর চোখে মাসে দিনে দিনে প্রায় মায়ের মতোই সুন্দর হয়ে উঠছে যেন ওদিকে যাদের নিয়ে জেগে উঠবে আবার প্রভু তাদেরও খোঁজ চলছে কাদের চাই কাগজে কাগজে তার পুরো বিবরণ বেরিয়েছে গোছা গোছা চিঠি আসা শুরু হয়েছে ব্যক্তিগত আবেদন নিবেদনেরও কামায়নি এছাড়া সরকারি বেসরকারি আশ্রয় কেন্দ্রগুলোতেও ঘোরাঘুরি করছে সেতু কার মুখে প্রতিশ্রুতির স্ফুলিঙ্গ চাপা পড়ে আছে খুঁটিয়ে লক্ষ্য করছে যাদের চাই তার তাদের অভাব এদেশে অন্তত হবে না তাও বুঝে নিয়েছে সেদিন সমি হঠাৎ জিজ্ঞাসা করল তুমি এসব যে করছো জেঠুর মত নিয়েছো সে তো লিখছিল কি এসব বিষয় মুখ তুলল জেঠুর মত নেব কেন একটু চুপ করে থেকে সমি বলল তুমি আবার দাম নিয়ে মেতে উঠেছ সেটা জেঠুর পছন্দ নয় এই সেদিন আমাকেই বুক ছিল আর বাধা না দিয়ে সায় দিচ্ছে বলে ছোটদাদুর ওপরেও বিরক্ত এখন যা খরচপত্র হচ্ছে সেসব বোধ হয় ছোটদাদুর পকেট থেকেই যাচ্ছে এই ব্যাপারে এক পয়সাও দেবে না জেঠু তাকে জানিয়ে দিয়েছে ব্যাপারটা আমার ভালো লাগছে না সীতু হত খানিক জেঠু টাকা দিচ্ছে না বা দেবে না তোমাকে কে বলল আমার সামনেই জেঠু চোরদাদুকে বলছিল এ প্রসঙ্গে এই শৌমিকে আর কিছু বলল না কলম তুলে চুপচাপ আবার লেখায় মন দিল হরিদ্বারে প্রেম ভাইকে চিঠি লিখছে প্রভুটি দামের কাজেই হরিদ্বার ছেড়ে আসা সম্ভব কিনা জিজ্ঞাসা একটু অপেক্ষা করে সুমি চলে গেল খবরটা যাকে দেওয়া হলো তার চোখে মুখে এতটুকু উদ্বেগের ছায়া দেখল না সুমি প্রমাদ করল সেই সন্ধ্যায় সীতুকে জেঠুর ঘরের দিকে যেতে দেখে পায়ে পায়ে সেও দরজার কাছে এসে দাঁড়ালো জেঠু দেখলেও সংকোচের কারণ নেই তবু ভিতরে ঢুকতে পারল না ঘরে ঢুকে সীতু জেঠুর খাটে তার কাজ ঘেঁষে মুখোমুখি বসল বলল মায়ের প্রভুজিতাম আবার নতুন করে শুরু হবে জানো তো কালিনাথ হালকা জবাব দিলেন তোর জোর দেখছি তো দরজার দিকে চোখ ফিরিয়ে গলা চড়ালেন এই মেয়ে আড়ে দাঁড়িয়ে আছিস কেন ভিতরে আয় হাসি ফোটাতে চেষ্টা করে সুমি ঘরে এসে দাঁড়ালো। ভিতরে অস্বস্তি শীতু জিজ্ঞাসা করল বাবা তার টাকার বিষয় সম্পত্তির কি ব্যবস্থা করেছেন আমাকে ট্রাস্টি করে সব রক্ষা করার দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়েছে কার রক্ষা করতে বলেছেন তোর জন্যে সব মিলিয়ে কত টাকা হতে পারে কালিনাথ ভাবলেন একটু নগদ সত্তর পঁচাত্তর লক্ষ হবে আর বাড়ি ঘর জমি জমার দাম ধরলে আরও লাখ চল্লিশে হতে পারে দু এক মুহূর্ত ভেবে সীতু শান্ত মুখে বলল সব প্রভুজি ধামের নামে ট্রান্সফার করার ব্যবস্থা করো মনে মনে কালিনাথ প্রস্তুত ছিলেন আরও ঠান্ডা গলায় জবাব দিলেন আমার তাতে আপত্তি আছে সুমি ওই চেয়ারটা টেনে বস না সুমি কাঠ নড়তেও পারল না সীতু জেঠুর দিকে চেয়ে আছে একটা অসংযত রেখাও পড়েনি মুখে ঠোঁটের কোণে বরং হাসির আভাসের মতো একটু তুমি আপত্তি করার কে লেখাপড়া অনুযায়ী ভালো মন্দ বিবেচনা করে সম্পত্তি রক্ষার সমস্ত দায়িত্ব আমার তুই সুস্থ চিত্তে ঘরে ফিরলে আর সম্পত্তি নষ্ট হবে না বুঝলে তোর হাতে তুলে দেবার কথা আমি সুস্থ চিত্তে ফিরিনি বা সম্পত্তি নষ্ট হবে মনে হচ্ছে তোমার হ্যাঁ কালিনাথ গম্ভীর শীত নিষ্পলক চেয়ে আছে তার দিকে অনুচ্চ স্পষ্ট স্বরে জিজ্ঞাসা করল তাহলে বিয়ে থা হয়ে যাক চাল চলন দেখি ভালো বুঝলে দিয়ে দেব আর তারপরেও যা করতে যাচ্ছি তাই যদি করি তখন আর আমার কিছু কর্তব্য থাকবে না এখনো যদি কথা দিস পাগলামি না করে ঠান্ডা হয়ে বসবি বিশ্বাস করে সব তুলে দিতে রাজি আছি প্রভুজি দামে সব দিয়ে দিলে পাগলামি করা হবে হ্যাঁ এতেও সংযমের চির খেল না বটে কিন্তু শীতুর গলার স্বর বদলাল একটু বলল তোমার বিশ্বাসের জন্য ধন্যবাদ বিশ্বাস ভঙ্গ না করেই সব পাওয়ার ইচ্ছে তাই পেতে হলে এখন বোধহয় বাবাকে বলতে হবে ট্রাস্ট হয়ে যাওয়ার পর তার আর কিছু বলার অধিকার নেই তার উপর কথা বলা ছেড়ে হাতের আঙুলও নাড়তে পারে না যখন তবে বললে আর একটা স্ট্রোক হয়ে সব শেষ হয়ে যেতে পারে অবশ্য তাহলে তাকেও কিছু না বলা ভালো বলছ তোর টাকা পাওয়ার ব্যাপারে তাকে কিছু বলা না বলা সমান তাই বলছি জেঠুর মুখের ওপর থেকে মুহূর্তের জন্য চোখ সরেনি সিঁতুর বলল বাবাকে এর মধ্যে টেনে কাজ নেই তাহলে তুমিও বলো না টাকা পেতে হলে আর কি করা যেতে পারে একটু ভেবে কালীনাথ পরামর্শ দেবার সুরে বললেন আমার ট্রাস্টশিপ নাকচ করার জন্য কোর্টে একটা কেস করে দেখতে পারিস সমীর ব্যাকুল মুখ কাকে থামাতে চেষ্টা করবে জানে না জেঠুর সমস্ত মুখ ঘোরালো কঠিন আর ওদিকের স্থির দুটো চোখ যেন ঝকঝক করছে সীতু খাট ছেড়ে উঠে দাঁড়ালো আস্তে আস্তে দৃষ্টিটা জেঠুর মুখের ওপর আটকে আছে তেমনি। ধীর প্রত্যয় বলে গেল শোনো বাবার প্রতিটি কপরদ প্রভুজিধামে যাবে মা যেদিন প্রভুজিধামের দরজা খুলেছিল সেই তারিখের আর পাঁচ মাস সতেরো দিন বাকি সেই দিন সেই তারিখে সেই সময়ে আবার প্রভুজিধামে দরজা খোলা হবে জেনে রেখো এর নরচর হবে না ঘর ছেড়ে চলে গেল কয়েক মুহূর্তের জন্য জেঠুর অস্থির মুখ দেখলো সুমি অস্থির কঠিন উঠে পায়চারি করছে ঘরের মধ্যে ও আছে এও খেয়াল নেই বোধ সমীর ভয় ধরেছে চুপ করে থাকতে না পেরে বলে উঠল হে আবার তোমরা কোন রাস্তায় যাচ্ছ জেঠু কালিনাথ দাঁড়িয়ে গেলেন কাছে এলেন তুই কি করতে বলিস ঘুরবেই যখন যা চাইছে দিয়ে দাও গন্ডগোল করে লাভ কি থাম যা কখনো করেন না তাই করলেন কালীনাথ চাপা গর্জনী করে উঠলেন তারপর কঠিন স্বরে বললেন বুদ্ধি তাকে তো আমাকে না বলে ওকে বোঝাও যাও ঘর ছেড়ে চলে গেলেন তিনিও সুমি কাঠ হয়ে দাঁড়িয়ে বুঝতে কোথায় যেন গন্ডগোল হয়ে যাচ্ছে তার হাসপাতালে মাসিকে জেঠু কি যেন কথা দিয়েছিল মনে পড়ছে কথা দিয়েছিল ওই একজনকে ঘরে ফেরাবে সমীর জীবন শূন্য না হয়ে যাতে দমবন্ধ হওয়ার মতো ভরাট হয় সেই চেষ্টাই করবে তাহলে এরকম করছে কেন জেঠু সুমি টাকা চায় না পয়সা চায় এরকম মনে হওয়ার পরেও জেঠুকে বোঝার গণ্ডগোল থেকেই গেল যেন দিন কয়েকের মধ্যে কালীনাথ কোটের সমন পেলেন শীতু তার সম্পত্তির মালিকানা দাবি করেছে নোটিশটা হাতে করে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন সামনে সুমিকে দেখে হাসি মুখে বললেন সীতু কোটে কেস ঠুকে দিয়েছে আমার হাত থেকে সব আদায় না করে ছাড়বে না সিতুর ঘরে এলেন ছোটের কোণ থেকে তখনও হাসির আভাস মেলায়নি পাংশ মুখে তার পিছনে সমীহ এসে দাঁড়িয়েছে কালিনাথ জিজ্ঞাসা করলেন কেস করাই ঠিক করলি তাহলে তার দিকে চেয়ে সীতু তেমনই হালকা জবাব দিল হ্যাঁ ও ছাড়া রাস্তা নেই তুমি তো বললে কালিনাথ আবার রশিয়ে মন্তব্য করলেন কিন্তু এও তো দূরের রাস্তা ঠিক বোধগম্য হল না সিতু জিজ্ঞাসা করল এতেও সুবিধে হবে না বলছো হবে তুর্কেশ তো জোরালো তবে তিন চার বছর সময় লাগতে পারে পাঁচ মাস কদিনের মধ্যে প্রভুজি ধামের দরজা খোলা হবে বলছিলি না তাহলে তো আবার কটা দিন চলে গেল জবাবে সে তো চেয়ে রইল একটু তারপর নিরুত্তাপ সুরে বলল যেদিন বলেছি দরজা সেই দিনই খোলা হবে ততদিনে তোমার শকুনির কর্তব্যবোধ চলেও যেতে পারে এইবার অবাক হওয়ার পালা শুধু সমীর উক্তির তাৎপর্য বুঝল না প্রতিক্রিয়া স্পষ্ট জেঠুর ঠোঁটের হাসি গেছে সহজতা গেছে সবিস্ময়ে তাকে চেয়ে থাকতে দেখেছে খানিক তারপর ঘর ছেড়ে চলে যেতে দেখেছে সমী উদ্গ্রীব জেঠুকে ও আবার কি বলে বসলে তো হাসছে অল্প অল্প বলল তুমি বুঝবে না ঘাবড়াবার মতো কিছু নয় দিনকে দিন সমীর ভয় তবু বেড়েই চলেছে শুধু ভয় নয় অজ্ঞাত অস্থিরতাও একে একে কটা মাস কেটে গেল এক জেঠু বদলেছে বলে এই বাড়ির বাতাস বদলে গেছে প্রত্যেক দিনের থেকে প্রত্যেক দিন বেশি গম্ভীর মনে হয় জেঠুকে বাড়ির অথর্ব মালিকের ঘরে শুধু নিয়মিত ঢুকতে দেখে তাকে আর কারো সঙ্গে কথাবার্তা নেই তেমন মাসে দু একদিন কেসের তারিখ পড়লে বাদী প্রতিবাদী দুজনকে একসঙ্গে একই গাড়িতে কোটে যেতে দেখে ফেরেও একসঙ্গে সমী হা করে চেয়ে চেয়ে দেখে দুজনকেই অস্বস্তিতে মন ছেয়ে যায় ওদিকে প্রভুজিতামের বিস্তৃত আয়োজন থেমে নেই টাকার অনিশ্চয়তার তরুণ প্রাথমিক অনুষ্ঠানের কোথাও এতটুকু রদবদল হয়নি ইদানিং এই জন্যেই ছোটদাদুকেও বেশ উতলা দেখছে সোমি তাকেই বলেছে কি হবে ছোটদাদু শেষে বিতিকিচ্ছিরি ব্যাপার হবে না তো কিছু গৌর্বিমল ওকে আশ্বাস দিয়েছেন বটে কিন্তু শেষ পর্যন্ত কোথায় গড়াবে ব্যাপারটা নিজেই ভেবে পাচ্ছেন না সিধুকে বাধা দিচ্ছেন না বলে কালীনাথ তার উপরেই বেশি অসন্তুষ্ট কিছুদিন আগেও গৌর্বিমল তাকে ডেকে বোঝাতে চেষ্টা করেছিলেন বলেছিলেন জ্যোতির প্রভুজি দাম করার সময় শিবুর থেকে তুই তো টাকা আদায় করে দিয়েছিলি এখন একেবারে বেঁকে বসলি কেন ঝাঝালো শ্লেষে কালিনাথ জবাব দিয়েছেন তখন আদায়ের প্রশ্ন ছিল এখন দেবার লক্ষ লক্ষ টাকার সম্পত্তি লোভ এত সহজে ছাড়া যায় তোমার মতো সাধু পুরুষ তো নই অস্বস্তি গোপন করে গোরবিমল হেসেই বলেছিলেন এক পয়সাও দিবি না শুনে বিগড়ে গিয়ে সব চেয়ে বসেছে যা আছে তার মধ্যে কত আর লাগতো একটা ফয়সলা করে কাজটা শুরু হতে দেনা। এতটা এগিয়ে গেছে আরো চাপা তপ্ত অসহিষ্ণুতায় কালীনাথ বলে উঠেছেন এগিয়ে যেতে দিলে কেন বারবার তোমাকে নিষেধ নি গৌরবিমল আর কিছু বলেননি কালীনাথের এই মেজাজ দেখে অবাক তিনি নিষেধ করা হয়েছিল মনে আছে কিন্তু আনন্দ বাবার সায় পেয়েই হাল ধরতে গিয়েছেন তিনি সমস্যার কথা তাকে লেখা হয়েছিল তিনি জবাব দিয়েছেন সব উপর বলার ইচ্ছে উল্টো দিকে সাঁতার না কেটে তাঁর ইচ্ছে স্রোতে বরং গা ভাসাও আনন্দবাবার এই নির্দেশ কালীনাথকে জানিয়েছিলেন আর তার ফলে শুধু মামুর ওপর নয় ওই বাবাটির ওপরেও বিলক্ষণ চড়তে দেখা গেছে তাকে সুমি কলেজের চাকরি ছাড়ার নোটিশ দিয়েছে বটে কিন্তু এখনও ছাড়া পায়নি সেশনের শেষভাগে ছেড়ে এলে মেয়েদের অসুবিধে কর্তৃপক্ষের অনুরোধে কটা মাস কাজ চালিয়ে যাচ্ছে প্রভুজি নামের আসন্ন অনুষ্ঠানের দিন তিনেক আগে ও ছাড়া পাবে সীতু তাতে আপত্তি না করে বরং সায় দিয়েছে সেই অনুষ্ঠানের আর দিন কুড়ি বাকি এর মধ্যে সীতু দুদিনের জন্য একবার হরিদ্বারে এলো সমীকে বলল আনন্দ বাবাকে দেখতে ইচ্ছে করছে সমীরও সঙ্গে আসার ইচ্ছে ছিল কিন্তু একাই যাওয়ার বাসনা দেখে জোর করল না দুটো দিন আনন্দবাবা যেন বুকে করে রাখলেন সিতুকে তার হাসি খুশি আনন্দ ধরে না ঢালা ফতোয়া দিলেন তোর যাকে খুশি যতজনকে খুশি নিয়ে যায় এখান থেকে তোর কাজ হয়তো গোটা আখড়াটাকেই তুলে নিয়ে যেতে পারিস সিতুর এই মতলবেই আশা প্রেম ভাই ছাড়া আখড়ার আরো জনা সঙ্গে নিয়ে কলকাতায় ফিরল আনন্দ বাবাও দু দিনের জন্য এসে সব দেখে শুনে যেতে চেষ্টা করবেন কথা দিয়েছেন পথে প্রেম ভাই সিতুকে জানালো গত রাতে আনন্দবাবাকে যত গম্ভীর দেখা গেছে তেমন আর কখনো দেখেনি শুধু গম্ভীর নয় বিমর্ষও মনে হয়েছে তার সীতু অবাক সে কি আমি তো সারাক্ষণ খুব খুশি দেখলাম প্রেম ভাই জানিয়েছে মাঝরাত্রি থেকে একেবারে অন্যরকম দেখা গেছে তাকে সীতু প্রথমে ভেবে পায়নি কি হতে পারে প্রেম ভাই ভুল করার মানুষ নয় পরে মনে হয়েছে জেঠু যা করছে সেই কারণেই উতলা হয়েছেন তিনি এই একজনের দুশ্চিন্তার ফলেই সিতু জেঠুর ওপর দ্বিগুণ বিরূপ মায়ের মৃত্যুর একটা বছর পার হয়ে গেল পঁয়ষট্টির শেষে চোখ বুঝেছিল এটা ছেষট্টির শেষ সোমের সেদিন মন খারাপ কেঁদেছে মাসির ছবিতে মালা পড়িয়েছে সিতু হেসে বলেছে আমি তো প্রভুজি কথা ভাবলেই মাকে দেখতে পাই অনুষ্ঠানের তোরজোর একটুও শিথিল হয়নি কোথা থেকে এত জোর পাচ্ছে সিতু জানে না প্রভুজি দামে সারা যাচ্ছে বাছাই করা গুটি পঁচিশে কাঁচা বয়সের ছেলে এসে গেছে একদিন রূপনগরের মশাল হাতে নিয়ে বেরুবে যারা আরও আসছে আরও আসবে হরিদ্বারের কর্মী যারা এসেছে তারা ব্যস্ত গৌর বিমল ব্যস্ত বিথির নিঃশ্বাস ফেলার সময় নেই সেতু সমস্ত দিন এখানে কাটিয়ে রাতে বাড়ি ফেরে ফাঁক পেলে সমীও আসে বিথি মাসিকে সাহায্য করে কিন্তু এখনও জেঠুকে অটল অনর দেখে তার দুশ্চিন্তার শেষ নেই তারিখ এগিয়ে আসছে আর আট দিন মাত্র বাকি সকালে সত্যি বাবা এসে হাজির একাই বেরিয়ে পড়েছেন দিন কলকাতায় থেকে আবার কোথায় যাবেন প্রভুজি ধামে উঠেছেন তার আশাটা অপ্রত্যাশিত আশাবাদের মতো ভাবছে শীতু দিন দিনেকের বেশি থাকবে না শুনে রেগেই গেল কষ্ট করে আসতে পারলে আর বাকি কটা দিন থেকে যেতে পারবে না সমীর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আনন্দবাবা হাসি মুখে জবাব দিলেন তুই এবার হরিদ্বার গিয়ে মাত্র দুদিন ছিল আমি তো তবু একদিন বেশি থাকব সিতুও তেমনই হেসে ভয় দেখালো আগে যেতে চেয়ে দেখো পা খোড়া করে দেব হা হা শব্দে হেসে উঠে আনন্দবাবা গোর বিমলের দিকে ফিরলেন দেখলি একেই বলে প্রাণঘাতী ভক্তি সীতুকে বললেন পা খোরা করতে খুব বাকি রেখেছিস নাকি রাতে গাড়ি নিয়ে সোমি একাই ফিরেছে জ্যোতিরানী গাড়িটা এখন ওর দখলে অন্য দুজন ওখানেই থেকে গেছে সিতু সকালে বাড়ি এলো বিতিমাসের হাতে কিছু টাকা দিতে হবে বিথিমাসির হাত খালি ছোটদাদু বাবাকে নিয়ে ব্যস্ত তাকে বলার ফুরসাদ মেলেনি তাই সীতুকে বলেছে জেঠু যে পাসবইটা তার হাতে তুলে দিয়েছিল তাতে বিশ বাইশ হাজার টাকা আছে এখনো তার থেকেই তুলবে ঠিক করেছিল আগামী অনুষ্ঠানের খরচও তার থেকেই চলে যাবে সমস্যা তার পরে কিন্তু তা নিয়ে সেতু আগেও মাথা ঘামায়নি এখনও মাথা ঘামাতে রাজি নয় সংকল্পে বাদ সাধতে পারে এত শক্তি কারো আছে ভাবে না তবু বাড়ি ফেরার পর কি খেয়াল মাথায় চাপল তার জেঠু বাবার ঘরে সেও ঢুকলো নার্স তখন বাইরের বারান্দায় বসে বাবা নড়তে পারে না বা কথা বলতে পারে না জেনেও তাকেই জিজ্ঞাসা করল সিন্ধুকের চাবিটা কোথায় নির্বাক শিবেশ্বরের চোখে বিস্ময় তারপরে ব্যস্ততার আভাস দৃষ্টিটা কালীনাথের দিকে ঘুরল ব্যগ্র মুখে তাকে কিছু যেন বোঝাতে চাইলেন তিনি ঠান্ডা মুখে কালীনাথ সামনের দেরাজ থেকে চাবি বার করে সিতুর হাতে দিলেন সিন্ধুকে আগের মতোই নোটের পাঁজা সাজানো একশো টাকার একটা বান্ডিল তুলে নিয়ে সিতু সিন্ধু বন্ধ করল চাবিটা জেঠুর হাতে ফেরত দিয়ে বাবার দিকে ফিরল তখনও তার বিস্মিত চাউনি দেখে খুব সহজ সুরেই বলল সিন্দুকে আছে ভেবেই আর ব্যাংকে দৌড়লাম না ঘরে এত কাঁচা টাকা রাখা ঠিক নয় হেসে নোটের তারাটা দেখালো অবশ্য আমি একাই হয়তো হালকা করে দিতে পারব আপাতত এই নিলাম নীল বলেই শিবেশ্বর কৃতজ্ঞ যেন টাকা জেঠুর কাছ থেকে না নিয়ে এখান থেকে নেওয়া হলো কেন সে প্রশ্ন মনে এলো না ছেলের এই সহজ কথার সুরটুকু যেন চোখ দিয়ে আর কান দিয়ে আস্বাদন করলেন তিনি সিধু আবার বলল আর ঠিক সাত দিন বাদে ঘটা করে আবার মায়ের প্রভুর দামের দরজা খোলা হবে জানো তো জানেন কি জানেন না বোঝা গেল না ছেলের দিকে চেয়ে আছেন দেখছেন ঠোঁটে হাসি ফোটাতে চেষ্টা করছেন সীতু বেরিয়ে এলো যেখান থেকে এসেছে খুনি আবার সেখানেই ছুটতে হবে সমীকে বলতে হবে তার অপেক্ষায় না থেকে কলেজ ফেরত দেখা পেল না বোধ হয় মেঘনাকেই বলে যাবে ভাবল সামনে কালিনাথ ঠান্ডা নিষ্পৃহ চোখে দেখলেন একটু বেরোচ্ছিস হ্যাঁ কালিনাথ বললেন আজ কেসের তারিখ ছিল সাড়ে নটা বাজে কয়েক মুহূর্তে নিঃশব্দ দৃষ্টি বিনিময় সিতু জবাব দিল আচ্ছা নিজের ঘরের দিকে চলে গেল খানিক বাদে একসঙ্গে বেরুল দুজনে যেমন যায় কোটের কাজ শেষ হতে বিকেল কালিনাথ গাড়ির সামনে অপেক্ষা করছেন সিতু এসে বলল তুমি গাড়ি নিয়ে যেতে পারো আমি অন্যদিকে যাব একটু থেমে কালিনাথ বললেন আমি এখন তোদের প্রভুজি যাচ্ছি দ্বিগণ দিকে যাবি প্রভুজি ধামে কেন ফোনে মামু বলছিল তোদের আনন্দ বাবা আমাকে একবার দেখতে চাইছেন খুব দেখা দিয়ে আসে দ্বিতীয় কথা না বলে সিতু গাড়িতে উঠে বসল পাশাপাশি বসে দুজনে দীর্ঘ পথ অতিক্রম করল আর একটিও কথা হলো না প্রভুজি দামে পৌঁছে সিতু অদূরের বড় ঘরটা দেখিয়ে দিল অর্থাৎ বাবা ওই ঘরে সে মাসির খোঁজে চলে গেল আনন্দ বাবার কাছে গৌরবিমল বসেছিলেন আর সমী বসেছিল দরজার সামনে জেঠুকে দেখে চমকেই উঠেছিল সকৌতুকে আনন্দ বাবাও তাকে নিরীক্ষণ করলেন একটু তারপর হাসি মুখে ডাকলেন এসো কালীনাথ এসো তোমার অপেক্ষাতেই বসেছিলাম সিতু কোথায় কালিনাথ মৃদু গম্ভীর জবাব দিলেন ওদিকে গেল হাসি মুখে আনন্দ বাবা বললেন বসো সমীর দিকে ফিরলেন যা কাজকর্ম দেখগে সেই থেকে তো কেবল আড্ডাই দিচ্ছিস আমি নতুন মানুষের সঙ্গে একটু গল্প সল্প করি দুরু দুরু পক্ষে সমী উঠে গেল তার কি যেন আশা আবার ভয়ও এই আশা আশঙ্কার মধ্যেই ঘণ্টা খানিক কাটল দিকে মন দিতে পারেনি ঘুরে ফিরে এই দরজার দিকেই চোখ রেখেছে এক ঘন্টা বাদে জেঠুকে আর তার পিছনে ছোটদাদুকে বেরোতে দেখে আশার থেকেও এবারে শঙ্কা বেশি জেঠুর মুখ ভয়ানক গম্ভীর তারা গাড়িতে উঠে চলে যেতে পায়ে পায়ে সমী বাবার ঘরের দিকে না এসে পারল না তেমনই আনন্দ আনন্দবাবা ডাকলেন আয় ঘরে কেউ নেই এই ফাঁকে তোর সঙ্গে একটু জমিয়ে নি লজ্জা পেলেও সমী তার কাছে ঘেসে বসল ঝুঁকি বাবা ওকে ভালো করে দেখলেন একটু তার হাসি মাখা চোখের দিকে চেয়ে সমীর হঠাৎ একবার মনে হল ওই হাসির নিচে বিষণ্ন ছায়ার মতো কি যেন দেখল একটু তারপরেই ভাবল ভুল দেখেছে শুধুই হাসছেন আনন্দ বাবা গলা খাটো করে জিজ্ঞাসা করলেন তোদের ওই জেঠু এভাবে বাদ কেন তুই জানিস সমি আসতে মাথা নাড়ল জানে আনন্দবা দৃষ্টি তার মুখের ওপর স্থির একটু তোর ভয় করছে সমী থমকালো একটু তারপর তেমনি করেই মাথা নাড়ল আবার ভয় করছে না আনন্দ বাবার চোখে হাসি ছড়ল কথাই চাপড়ে বলে উঠলেন তুই একটা মেয়ের মতো মেয়েরে বেটি আনন্দ বাবা বললেন কাল রাতের গাড়িতে তো যেতে হবে তার আগে সন্ধ্যা একটু ক্রিয়াকলাপ সেরে যাব সিতুকে নির্দেশ দিলেন তুই আবার দিনের বেলায় ভাতটা গিলে বসে থাকিস না সমীর দিকে ফিরলেন তুইও না পরিবেশ কোণে ব্যক্তিগত আনন্দের দিকটা এত দূরে সরেছে যে কেউ আর এই উক্তি নিয়ে মাথা খামালো না এই রাতেও গাড়ি নিয়ে শমি একাই বাড়ি ফিরেছে গাড়িতে বসে ভাবছে বিকেলে আনন্দবাবাকে সত্যি কথা বলেনি চারদিকের এত আনন্দের মধ্যেও কেন যেন তার ভয় ভয়ই করছে সকাল ঘুম ভাঙার পর থেকে এই দিনটা সীতুর অন্য লাগছে কেন জানে না সীতু দরজার সামনে এসে চারদিকে দেখেছে চেয়েছে প্রভুজিতামে জাগার সাড়া পড়েনি তখনও সকালটা যেন এই মাত্র সুচি স্নান করে উঠল আঙিনার ঘাসে ঘাসে শিশির জলের স্নানব্রত চলছে এখনো বাগানের আধভেজা টাটকা জঁইগুলোকে কচি কচি ছেলেমেয়ের নিষ্পাপ হাসি মুখের মতো দেখতে লাগছে শীতুর মনের তলায় অদ্ভুত একটা পরিপূর্ণতার স্বাদ এই স্বাদ নিয়ে ভরা উদ্যমে সে দিনের কাজ শুরু করল অন্য সকলেও ব্যস্ত উদ্দীপনায় ভরপুর ছোট ছেলেদের জড়ো করে তাদের চোখের সামনে সে উৎসাহে তখন এক মজার দিনের ছবি তুলে ধরছিল হঠাৎ সচকিত একটু কান খাড়া করে এদিক ওদিক তাকালো মনে হলো কেউ যেন ডাকলো তাকে কাছ থেকে না দূর থেকে ঠিক ঠাউর করতে পারল না আশ্চর্য মিষ্টি ডাক আনন্দ বাবা কিনা দেখার জন্য বাইরে এলো খেউ নেই সত্যি শুনল কিনা বুঝে উঠল না অথচ সেই ডাকের রে সমস্ত দিন ভিতরে লেগে থাকলো আর আনন্দ ছড়ালো সন্ধ্যার সঙ্গে সঙ্গে আনন্দ বাবার কাণ্ড দেখে অবাক যেমন খুশিও তেমনি। পাওয়ার দিন বটে একটা আজ দুটো আসন পেতে সমী আর ওখে মুখোমুখি বসিয়ে সকলে আনন্দের হাটের মধ্যে দুজনের হাতে হাত মিলিয়ে দিলেন আনন্দ বাবা মন্ত্র করে বিয়ে দিলেন সমীর কপালেও সিঁথিতে সিঁদুর দিলেন একসঙ্গে অনেক শাঁখ বেজে উঠল সমী আনন্দে কাঁপছে এত লোকের মধ্যেও সীতু চেয়ে চেয়ে দেখছে তাকে চোখ ফেরাতে পারছে না এমন সুন্দর লাগছে তাকে এর খানিক বাদে আনন্দ বাবা বিদায়ের জন্য প্রস্তুত হলেন দুজনে শেষবার তাকে প্রণাম করে উঠতে তিনি সিতুকে বললেন তোকে আর স্টেশনে আসতে হবে না এরাই পৌঁছে দেবেক্ষণ সমিকে নিয়ে তুই বাড়ি যা বাবাকে প্রণাম কর এই আনন্দের দিনে ড্রাইভার খুশি মুখে বাড়ির দিকে গাড়ি ছুটিয়েছে পিছনে সমী আর সিতু বসে সিতুর বাঁ হাতে সমীর ডান হাতখানা ধরা এ কি খুশির জোয়ারে ভাসছে সিতু জানে না মুখে কথা নেই এই পাওয়ার তলায় তলায় সকালে সেই আশ্চর্য ডাকে ঋণ ঋণ করছে যেন সমীর মনের ডাকই সে কল্পনায় শুনেছিল কি না কে জানে কথা সমীও বলছে না নিরবতায় ভরাট করে রাখার মতোই এ বিহলতা এমন আনন্দের বরাতে যেন বিশ্বাস হয় না তাই অবচরের ভয়ও একটু ভয় তাড়িয়ে মনে মনে নিজেই আবার হাসছে বাড়ি দুজনকে দেখে মেঘনা প্রথমে হকচকিয়ে গেল একটু তারপরেই ব্যাপার বুঝে আনন্দে চেঁচামেচি করে উঠল ভোলা আর শামু খুশিতে আটখানা বাবার ঘরে জেঠু বসে সমীর পিঠে হাত দিয়ে তাকে নিয়ে সিতু হাসি মুখে ভিতরে ঢুকল শিবেশ্বরের দু চোখ বিস্ফারিত হঠাৎ শмир মাথায় ঘুমটা কপালের শীতিতে শিরু দুজনে তাকে প্রণাম করে উঠতে ইচ্ছে না ফিরল যেন উদ্বেলিত মুখখানা আনন্দে স্তব্ধ বাবার পরে জেঠুকে প্রণাম করল দুজনে শмир মনে হলো অনেক দিন পরে জেঠুর গম্ভীর মুখে চাপা হাসির রেস দেখলো একটু বাবার দিকে ফিরে শীতু বলল আনন্দ বাবা নিজে বসে বিয়ে দিয়ে তবে রওনা হয়ে গেলেন শিবেশ্বরের নির্বাক দুই চোখে হাসি ঝরছে আশীর্বাদ ছড়ছে আর সেই সঙ্গে একটা আনন্দের কান্নাও বুঝিয়ে উঠলে উঠতে চাইছে ঘরে এসে দুজনে মায়ের ছবিতে প্রণাম করে ইরিক ফিরতে দেখে দরজার কাছে জেঠু দাঁড়িয়ে সীতু ডাকলো এসো কালিনাথ এগিয়ে এলেন একটু খুব সাদা ভাবে বললেন কোর্ট থেকে আজ কেস তুলে নেওয়া হয়েছে টাকার আর বিষয় আশায় সব কবে বুঝে নিবি জবাব দিতে সময় লাগলো জেঠুর মুখখানা সবাই নতুন করে দেখছে আবার আনন্দে কিনা জানে না বুকের ভিতরটা ধরাস ধরাস করছে তার সীতু হাসছেন বলল তারা নেই সময় হলেই জানাব কালিনাথ চলে গেলেন রাত্রি ইচ্ছে মতো কিছু মেয়েলি অনুষ্ঠান পালন করে দুজনকে একসঙ্গে বসিয়ে খাইয়ে দাইয়ে মেঘনা খানিক আগে তাদের অব্যাহতি দিয়েছে বিছানায় আজ হয়ে সীতু জেঠুর কথা ভাবছিল হঠাৎ এই পরিবর্তন আশা করেনি জেঠুর সঙ্গে আনন্দ বাবার গতকাল কি কথা হয়েছে জানে না সেতু তো হাসছে আপন মনে আবারও মনে হচ্ছে সকাল থেকেই আজ পাওয়ার উৎসব লেগেছে সেই আনন্দের মধ্যেই ডুবে যাচ্ছে সে সুমি লক্ষ্য করছে এই তন্ময়তা দু চোখ ভরে দেখার মতো দেখছে এত সুন্দর বলেই কি যেন ভয় সেই অবচরের ভয় তন্ময়তার এই সৌন্দর্য কাছের নয় কাছের নয় মনে হতে ভিতরটা সজাগ হয়ে উঠল সমীর নিঃশব্দে দরজার ছিটকিনি তুলে দিয়ে এসে পাশ ঘেঁষে দাঁড়ালো আবার তারপর কাঁধে বেশ জোরেই একটা ধাক্কা সঙ্গে ছদ্ম অনুশাসন প্রকুটি হে তন্ময়তায় ছেদ পড়ল সীতু অপ্রস্তুত কি হল কোথায় ঘুরছিলে হিমালয় না প্রভুজি ধামে সিতু হাসতে লাগলো পাওয়ার এক সুরে বিভোর হয়েছিল এ হার এক সুর তোমার কোনটা পছন্দ একটাও না প্রভুজি ও না সুমি অনায়াসে কথা ঘুরাল সেটা পছন্দ না আর উপায় কি আমার ধাম মানে তো তুমি শীতুর ভালো লাগছে মজা লাগছে এই যে বললে একটাও পছন্দ না ঠিক বলেছি তুমি নিজের মধ্যে ঘুরবে সেটা পছন্দ না বুঝলাম তুমি কোথায় ঘুরতে বলো সুমি গা ঘেসে বসল তার একটা হাত তুলে নিয়ে নিজের বুকে ঠেকাল আপাতত জীবনের এই এক পরম পরম ওর বুঝে চোখে আমন্ত্রণ ছিল বুকের তলায় আকুতি ছিল সেই আমন্ত্রণ আকুতি দিয়ে অনেক দূরের এক দুর্লভ সুন্দরকে কাছে টানতে পেরেছে খুব কাছে নিজে হারিয়ে যাবার মতো কাছে অধরস্পর্শে বাহুবন্ধনের সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে ন বয়স থেকে বিয়ে পাশ করা পর্যন্ত এই দেহের ওপর এই মানুষই কতবার হামলা করতে চেয়েছে সমি তখন ত্রাসে কেঁপেছে আজও কাঁপছে আনন্দে কাঁপছে এই নিবিড় বন্ধন শিথিল হওয়ার শঙ্কা মনের তলায় উঁকি দিয়েছিল বলেও কাঁপছে চোখের ওপর আলোটা ফটফট করে জ্বলছে কুমারী তনু বিমুখ ওটার প্রতি তবু ওটা দূর করার ইশারা অব্যক্ত থাকল অন্ধকারের পর্দা টেনে চোখের আগলটুকু টুকু ঘোচাতে চায় না সমস্ত সত্তা দিয়ে অনুভবের তৃষ্ণা আগলে রাখার ব্যাকুলতা এই অতনুবন্ধনে ও নিঃশেষে হারিয়ে যেতে চায় নিঃশেষে নিজেকে বিলিয়ে দিতে চায় হারিয়ে গেছে বিলীন হতে পেরেছে দেহের অনুতে অনুতে অনাগত সৃষ্টির শিহরণ লেগেছে অস্তিত্বে প্রতি কণায় ছড়িয়ে ছড়িয়ে শেষে শান্ত বিলয়ের তটে এসে পৌঁছেছে রাত্রি তখন গভীর সিঁত চমকে উঠল কে ডাকল সেই সকালের মতো আরো স্পষ্ট ও ঘুমিয়েছিল কি তন্দ্রা বেশে এক ভরা প্রাপ্তির স্রোতে ভেসে চলেছিল জানে না এই ডাক যেন চেতনার কোন অন্তঃপুরের এক বদ্ধ দরজার কড়া নেড়ে দিয়ে গেল আশ্চর্য খেয়ে ডাকল সমী তার বুকে মুখ গুঁজে সুপ্তিতে ব্যাঘাত এক হাতে তাকে বুকের সঙ্গে জড়িয়ে রাখল খানিক তারপর আস্তে আস্তে উঠে বসল মুখখানা দেখল একটু ভারী সুন্দর লাগছে ভালো লাগছে সকাল থেকে সবই তো সুন্দর লাগছে ভালো লাগছে কিন্তু ডাকল কে সে তো স্পষ্ট শুনেছে সকালের থেকেও স্পষ্ট ভুল হবার নয় কোন নামে কোন ভাষায় ডাকলো ঠাউর করতে পারছে না ওই ডাকের একটা তরঙ্গ শুধু স্নায়ুতে স্নায়ুতে ওঠানামা করছে এখনো শয্যা থেকে নেমে দাঁড়ালো ঘরের আলোটা নেভালো সঙ্গে সঙ্গে জানালা দিয়ে একটা জ্যোৎস্নার স্রোত বিছানার উপর আর সমীর পায়ের উপর লুটোপুটি খেতে লাগল সন্তর্পণে দরজার ছিটকিনি খুলে সিতু সামনের ঘোরানো বারান্দায় এসে দাঁড়াল জ্যোৎস্নার এই বন্যা বড় চেনা চেনা হরিদ্বারে মাঝরাত্রিরে বাবার ডাক শুনে নিজের ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে এমনই জ্যোৎস্নায় স্নান করতে করতে তার ঘরের দরজায় পৌঁছেছিল সেদিন আনন্দ বাবা ডেকেছিলেন আজ কে ডাকলো তাকে স্তব্ধ উৎকর্ণ তারই অন্তঃস্থলে কানাকানি চলেছে কি পাওয়ার ভরপুর আনন্দে পরিতৃপ্ত আত্মা তারই কলধ্বনি কিন্তু নিভৃতের আর এক তটে বসে দিকে হাত বাড়িয়ে অপেক্ষা করছে ও কে নিশ্চিত্রই প্রাপ্তির উৎস থেকে ওই হাত ধরে এবারে তাকে উঠে আসতে বলছে বিপুলতর কোনো আনন্দ সাগরের হদিস দিতে পারার মতো প্রতিশ্রুতির ইশারা দেখছে ওই হাতে সর্বাঙ্গে আবার সেই রোমাঞ্চ আলো আধারী সন্ধিস্থলে দাঁড়িয়ে আশা প্রত্যাশার সব কোলাহল ছাড়িয়ে এ কোন সিন্ধু পারের আরতি সংখ্য কানে আসছে তার সকালে আর রাতের গভীরে এই ডাকি কানে এসেছিল নিজের অভ্যন্তরে চেতনার বিদ্যুৎ ঝলসে গেল বুঝি আর এক প্রস্থ মনে পড়েছে কি যখন মনে হবে সমস্ত দিক কানায় কানায় ভরে উঠেছে আর কিছু করার নেই আর কিছু পাওয়ার নেই তখনও ভাবা দরকার সুন্দরের সেখানেই শেষ নয় সুন্দরের পূজায় ত্যাগের আরো সাদা নজির রেখে যেতে হবে সুন্দর খোঁজার আরো সাদা নজির কিছু দিয়ে যেতে হবে সর্বসুন্দরের জন্য আরো কিছু পেতে বাকি আনন্দ বাবার কথা হরিদ্বারের সেই এক গভীর রাত্রিতে নিজের ধ্যানের আসনে বসে আনন্দ বাবা কি সত্যিই মন্ত্র দিয়েছিলেন তার কানে দ্রুত খুব দ্রুত চিন্তা করে চলেছে সীতু চিন্তা ঠিক নয় মগজের কোষে কষে ঝলসে ঝলসে আলো পড়ছে যেন যা হারিয়েছিল তার দ্বিগুণ করে সব আবার ফিরে পেয়েছে বটে পাওয়ার সমস্ত দিকে কানায় কানায় ভরে উঠেছে উপচে উঠেছে মাকে পেয়েছে সমীকে পেয়েছে হৃদয় নামে এক দুর্লভ জাদুবস্তুর সন্ধান পেয়েছে ওই হৃদয় দিয়ে অন্তরপুরুষের কাছ থেকে রূপনগর করার নির্দেশ পেয়েছে চোখের সামনে কচি মুখ ভাসছে কতগুলো তারা রূপনগরের অভিযাত্রী তারা এসেছে আরো আসছে আর প্রেম ভাইয়ের সঙ্গে সারি সারি আরো অনেকের মুখ চোখে ভাসছে প্রেম ভাইয়ের সঙ্গীতের মুখ আর সমীর মুখ ছোটদাদুর মুখ অভিযাত্রীদের গড়ে তোলা কারিগরদের মুখ তারা এসেছে আরও আসবে এদের সকলের মুখ এমনকি সমীর মুখ ছাপিয়ে আবার চোখের সামনে ভেসে উঠেছে কার হাসি হাসি ঝকঝকে কালো একখানা মুখ জেঠুর মুখ যার নাম কালিনাথ কালো মুখের এত আলো আর কি কখনো দেখেছে এই এদের মধ্যে এরপর সীতুর কি কাজ সে কি করবে কি করবে রূপনগর করার নামে এদের সকলের মধ্যে বসে থেকে শ্রদ্ধা করবে ভক্তি করবে প্রীতি ভালোবাসা করবে এরা যা করবে যা দেবে রূপনগরের ছেলে মেয়েদের জন্য তার বেশি কিছু করার নেই। দেবার সুন্দর ওখানেই শেষ সর্বসুন্দরের জন্য আরো কিছু পেতে হবে না সুন্দরের পূর্ণ ত্যাগের আরো সাদা নজির কিছু রেখে যেতে হবে না সুন্দর খোঁজার আরো সাদা নজির কিছু দিয়ে যেতে হবে না ওই প্রভুজি দামের ছোট বড় সকলে যদি অনুভব করে যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারে তাদের রূপ রূপনগরের জন্য আরো কিছু আলুর খোঁজে গেছে সেটা সাদা নজির হবে না সীতু স্থির নিষ্পন্দের মতো দাঁড়িয়ে পুবের আকাশ সাদা হয়ে আসছে পাই পাইয়ে ঘরে এসে দাঁড়ালো ঘুমন্ত সমীর মুখখানা দেখল নির্নিমেষে দেখতে উঠে বসে দিকে চোখ পড়তে লজ্জা পেল বেলা সাড়ে সাতটা ছেড়ে পড়ল সর্বাঙ্গে একটা সুখের স্পর্শ জড়িয়েছে মনে হতেই মুখ লাল বাইরে এসে এদিক ওদিকে তাকিয়ে যাকে দেখবে আশা করেছিল তার দেখা পেল না হাত মুখ ধুতে গিয়ে একেবারে স্নান সেরে ঘরে ফিরল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতে কপালের সিঁথিতে সিঁদুর পড়ল এই সিঁদুরের গেছেন ওকে ঘুরে দেখে মেঘনা দাঁড়িয়ে তাকেই পরিতৃপ্তি সমীপ লজ্জা পেল হাসি চেপে মেঘনা বলল কে আর ছোট মনিব নেই সাত সকালে প্রভুজিত আমি চলে গেছে এ বাড়িতে কেউ কথা শোনে নাকি আমার সমীপ থমকালো একটু তারপর হেসেই বলল যাবেই তো আর চারটে দিন বাদে কত বড় কাজ ওখানে কলেজ থেকে ফিরতে বিকেল আর মাত্র দুদিন তারপরেই কলেজের সঙ্গে সম্পর্ক শেষ বাঁচা যায় মেঘনার হাত থেকে খাইয়ে তবে গাড়ি নিয়ে সমী ছুটল প্রভুজি ধামের দিকে এখানে এসে মাসির কাছে শুনল সকাল থেকে ওই সামনের ঘর বন্ধ সামনের ঘর মানে যে ঘরে প্রভুজির বড় অয়েল পেন্টিং টাঙানো বললো ঘর বন্ধ করে সেতু সকাল থেকে কি যে এত লিখে চলেছে ওই জানে দুপুরে একবারটি ধরে এত চারটি খাইয়ে দেওয়া গেছে শুধু সমীর সঙ্গেও দেখা হল না সমীর মন খারাপ হলো বটে তবু দরজা ঠেলে কাজে ব্যাঘাত ঘটাতে মন সরল না পরদিন বিকেলে এসে একই ব্যাপার শুনল অবিরাম লিখেই চলেছে বিথিমাসি লেখার কথাই বলল শুধু কিছু একটা খবর গোপন করে গেল শুধু লেখা নয় ঘন্টার পর ঘন্টা প্রভুজির ওই মূর্তির সামনে পাথরের মতো যে দাঁড়িয়ে থাকতেও দেখেছে এই খবরটা বলল না কিন্তু এই দিনে সমী দেখা না করে ফিরতে পারল না দরজা ভিতর থেকে বন্ধ বার কয়েক মৃদু আঘাত করতে দরজা খুলে গেল সমীর বুকের ভিতরটা কিরকম করে উঠল প্রথম আনন্দে কি শঙ্কায় জানে না বোধহয় দইয়েরই দুইয়েরই মিশেল পরশু কি এত সুন্দর দেখেছিল নাকি ওরই চোখে ঘোর লেগেছে কাছে এসে দরজা খুলেছে বটে কিন্তু এখনো কম দূরের তন্ময়তায় বিভোর হয়ে আছে যেন ঘরের মেঝের আসনে এক পাজা লেখা কাগজ সহজ হবার চেষ্টায় ছদ্ম গাম্ভীর্য সমী ঘরের চারদিকে একবার দেখে নিল পরে চোখে চোখ রাখলো ডিস্টার্ব করলাম দূর থেকে এবারে কাছে আসছে যেন মানুষটা সীতু হাসলো আসনে ফিরে বসে বলল না বসো সমিতার মুখোমুখি মেঝেতে বসে পড়ল এত সব লিখছ কি সেতু জবাব দিল প্রভুজিধামের খসড়া কম ব্যাপার নাকি তা শেষ হলো আরো একটু বাকি তার মানে আজও বাড়ি ফেরা নেই কিন্তু আমি আমার প্রভুজিধাম ছেড়ে থাকি কি করে সেতুর মনে পড়লো পরশু রাতে বলেছিল ওই তার প্রভুজি ধাম হাসছে মৃদু মৃদু তেমনই হালকা সুরে জিজ্ঞাসা করল অঙ্ক করেছ কোনো কালে সেই স্কুলে পড়ার সময় করেছিলাম ভুলে গেছি আমি মনে করিয়ে দিচ্ছি তোমার প্রভুজি ধাম আমি আবার আমার ধাম এটা তাহলে দাঁড়ালো তোমার প্রভুজি ধাম এটাই বুঝলে বুঝলাম তাহলে আমিও রাতে এখানেই থেকে যাই সীতু হাসছে কিন্তু নিষ্পলক চেয়েও আছে তার দিকে তারা কি থাকবেই তো কিন্তু ওই সাদা মাটা অঙ্কটা মনে থাকবে তো সুমি ফিরে চোখ তোমার পাল্লায় পড়লে কিছু ভোলার জো আছে এই জবাবের ফলে ওই চোখে মুখে যে আনন্দের ছটা দেখলো তাতেই ভর পরিয়ে সুমি বাড়ি ফিরল পরদিন কলেজের এটা শেষ দিন আজ হলেই অব্যাহতি মেয়েরা আবার কিছু অভ্যর্থনার ব্যবস্থা করেছে ফিরতে দেরিই হবে হয়তো সমী একটু আগেই কলেজে বেরিয়ে গেল সাড়ে দশটায় কালীনাথ অফিসে চলে গেলেন তার একটু বাদে সিতু উপস্থিত মেঘনা আনন্দে কলকল করে বকিয়ে উঠল তাকে হাসি মুখে সিতু বাবার ঘরে এলো তার সামনে খানিক বসে আবার বেরিয়ে এসে মেঘনাকে বলল খিদে পেয়েছে খেতে দে শশব মেঘনা খাবার জোগাড় করতে ছুটল তারপর নিজের সামনে বসে পরিপাটি করে খাওয়ালো তাকে যা খায় সিতুকে তার দ্বিগুণ খেতে হলো মুখ হাত ধোয়া হতে মেঘনা তাকে ঘরে শুতে পাঠালো বলল দু জিরো দেখি আমি চট করে কাজ সেরে নি সিতু ঘর থেকে বেরোলো যখন বেলা তখন দেড়টা পায়ে পায়ে বাবার ঘরের সামনে দাঁড়ালো ভিতরে ঢুকলো না দরজায় মাথা ঠেকিয়ে প্রণাম করলো অদূরে মেঘনা অবাক মুখ সিতু অপ্রস্তুত একটু কিন্তু ঠোঁটের কোণে হাসি কাছে এগিয়ে গেল মেঘনা জিজ্ঞাসা করল হঠাৎ বাবার ঘরের দরজায় প্রণাম করলে যে হাসি মুখে তার একটা হাত সিতু দুই হাতের মুঠ হয়ে তুলে নিয়ে বলল এমনি তোর খাওয়া হয়েছে তো এই তো হল মেঘনার দু চোখ সজল মুখের দিকে চেয়ে বলল তুমি কি ছিলে ছোটমণি বা কি হয়েছ আহ আজ যদি তোমার মা বেঁচে থাকতো গো দু একবার বুঝে কথাগুলো যেন আস্বাদন করল সিতু তারপর আবার তাকালো তার দিকে চোখে হাসি ঝরছে বলল তুইও তো বাড়ির একটা মাই মুখে উদ্গত কান্নার ঢেউ একটা হাত ছাড়িয়ে মেঘনা তাড়াতাড়ি সামনের ঘরে গিয়ে ঢুকল সিতু হাসছে পায়ে পায়ে সিঁড়ি পেরিয়ে নিচে নেমে গেল সুমি বাড়ি ফিরল সন্ধ্যার একটু আগে দোতলায় পা দিতেই সামনে মেঘনার উদ্বেগ ভরা মুখ তাড়াতাড়ি কাছে এগিয়ে এলো মেঘনা চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে সুমি শুনল কিছু শুনল সকালে সাড়ে দশটার পরে মেঘনার ছোট মনি বেসেছিল নিজে চেয়ে খাওয়া দাওয়া করেছে বেলা দেড়টার পরে ধামে চলে গেছে যাবার আগে বাবার ঘরের দরজায় মাথা ঠেকিয়ে প্রণাম করেছে আর মেঘনাকে এবারের একজন মা বলে গেছে ছোট মনিবের মুখের সেই সুন্দর হাসি দেখে মেঘনার চোখে জল এসেছিল তারপর প্রভুজিধাম থেকে এক লোক এসে জেঠুর হাতে একটা চিঠি দিয়ে গেল সেই চিঠি পড়েই জেঠুর মুখ একেবারেই যেন কেমন হয়ে গেল চিঠি হাতে তক্ষণি জেঠুর সমীর খোঁজে তার ঘরে গেল ওকে না পেয়ে সেখানেই হাত পাছড়িয়ে বসে থাকলো খানিক তারপর ধর্মর করে উঠে নিচে নেমে গাড়ি হাঁকিয়ে বেরিয়ে গেল খানিক বাদে হুঁশ ফিরল যেন সমীর ঢুকেই থমকে দাঁড়ালো আবার টেবিলের ওপর খোলা চিঠি পাশে খাম এগিয়ে এলো চিঠিটা তুলে পড়তে চেষ্টা করলো ঝাপসা দেখছে চোখে শক্ত হয়ে বার কয়েক চেষ্টা করার পর অক্ষরগুলো স্পষ্ট হলো যেন একটু জেঠু শকুনি স্বর্গলাভ এত সহজে হয় না বিষয় আসয়ের ওপর ধামেরও সব বোঝা ঘাড়ে নিয়ে থাকো এখন বসে আমি চোখ বুঝলেই দেখতে পাই সামনের উৎসবে প্রভুজিধামের আসল মঙ্গল ঘণ্টাটি তুমি হাতে নিয়েছো যেমন জ্বালিয়েছ তার ফল বোঝো এখন তবে একটা কথা চুপি চুপি স্বীকার করে যাই তোমার মতো সাধক কম দেখেছি আমি কিন্তু বড় দুর্বল এত নরম মন কেন তোমার জেঠু প্রভুজিধাম থাকলো প্রভুজিধামের সকলে থাকলো আর সকলের উপর তুমি থাকলে আমার সমস্ত চিন্তা আমি লিখে রেখে গেলাম দরকার মনে করলে দেখে নিও তাছাড়া কি হবে না হবে চোরদাদুও জানে সব আমার যে না বেরিয়ে উপায় নেই জেঠু রূপনগরের জন্যে আরও যে সাদা নজির চাই আরও জ্যোতি চাই আলো চাই আমি তোমাদের জ্যোতিরানীর ছেলে সেই আলোর খোঁজ জ্যোতির খোঁজ আমি পাবো না তো কে পাবে ওই আলোর খবর জ্যোতির খবর অষ্টপ্রহর আমার কানে আসছে তুমি মন খারাপ করো না কাউকে মন খারাপ করতে দিও না তাদের বলো সীতু আরও কিছু আলোর খোঁজে গেছে আবার ফিরবে আর সুমিকে মনে করিয়ে দিও অঙ্কটা যেন না ভুলে তাকেও মন খারাপ করতে বারণ করো আবার তো ফিরবই আমি তোমাদের সীতু সন্ধ্যা পার হয়ে গেছে দেয়ালে প্রভুজির বড় ছবিটার সামনে সেই থেকে ঠায় দাঁড়িয়ে আছেন কালিনাথ দীর্ঘদিন বাদে হরিদ্বার থেকে ফিরে সীতু স্টেশনে আসার সঙ্গে সঙ্গে তার মুখে দূরের ছায়া দেখেছিলেন তিনি প্রায় ওই ছবির মতোই দূরের ধরে রাখার আগলে রাখার সব বেড়া ভেঙে আবার পালাল এখন ওই ছবির দিকেই চেয়ে আছেন তিনি এগারো দিনের শিশু ও ঠাকুমার সেই আর্ত পুলকিত চিৎকার কানে বাজছে তার হাতে পাকা ছুল একটা ওরে কে আছিস কত ডাক শিগির দেখো দেখো বৌমা ঘরে কে বুঝি এলো শিগির দেখো দরজা ঠেলে ঘরে পা দিয়ে প্রথমেই ওই ছবির দিকে চোখ সমীয় স্তব্ধ মাসির মুখে শোনা এই একই দৃশ্য তারও মনে এলো পায়ে পায়ে এগিয়ে এসে সোমি জেঠুর পাশ খেঁসে দাঁড়াল ওই ছবির দিকে চেয়ে রইল কালিনাথ ফিরে তাকালেন আস্তে আস্তে সমীর মুখখানাও তার দিকে ঘুরল শান্ত কমনীয় কালীনাথের নিজেরই দু চোখ জলে চিকচিক করছে একখানা হাত ওর কাঁধে রেখে হাসতে চেষ্টা করে তবু ওকেই যেন শান্ত না দিলেন বিড়বির করে বললেন মন খারাপ করিস কেন আবার তো ফিরবেই বলে গেছে রে শেষ হল শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা নগর রূপনগরী উপনগরই অসামান্য উপন্যাসটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন মতামত দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ